মদনটাক বা হারগিলা পাখি বাংলাদেশ ও ভারত ছাড়াও এশিয়ার বেশ কিছু দেশে পাখিটি দেখা যায়। সারা দুনিয়ায় মাত্র 39,300 বর্গ ফুট জুড়ে এদের বসবাস। পাখিটি হারগিলে বা চিবিয়ে খেতে পারে বলে তাকে হারগিলা নামে ডাকা হয়। 130 সেন্টিমিটার দৈর্ঘ্যের জলচর এ পাখিটি কুষ্টিয়ার হরিপুরের হাজির মোড়ে একটি গাছে এসে বসলে কিছু তরুণ মিলে ধরে ফেলে এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের নির্দেশনা মোতাবেক স্থানীয় এক স্বেচ্ছাসেবীর তৎপরতায় উদ্ধার করা হয়। উদ্ধার করার পর আমার অনেক আনন্দ জেগেছে যে পাখিটা সুস্থ হয়ে যাবে এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে আমি এটা হস্তান্তর করে দেব আজকেই। তো এই পাখিটি যেন সুস্থ হয়ে যায় এবং প্রকৃতিতে উড়ে যায় এটাই আমার চাওয়া এবং এটাই হবে আমার জন্য আনন্দ। যেহেতু পাখিটি অত্যন্ত বিরল, পৃথিবীতে বিপন্ন, বাংলাদেশেও সংকটাপন্ন, খুবই অল্প সংখ্যক এই পাখি আছে। আমরা আমাদের সবারই চাওয়া থাকবে এই পাখিটা যেন আবার প্রকৃতিতে ফিরে যায় তার নিজের ভুবনে। এর শারীরিক অবস্থা আগের থেকে সুস্থ। যখন আমি হাতে পেয়েছিলাম তখন বেশ দুর্বল ছিল। তারপরে ওকে ওর যে খাবার মাছ এগুলো সংগ্রহ করে খাওয়ানো হয়েছে নিয়ম মাফিক এবং তার বিষয়ে দেখেছি যে সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে। এখন সে মোটামুটি সুস্থ আর পালকগুলো গজালে সে একেবারেই সুস্থ হয়ে যাবে এবং প্রকৃতিতে ফিরে যেতে পারবে। রাত 9টার পরপর একটা কল আসলো আমার, সেটা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট থেকে। আবদুল্লাহ ভাই আমাকে ফোন দিলেন, উনি বন্যপ্রাণী পরিদর্শক। তিনি জানালেন যে কুষ্টিয়ার হরিপুরে হাজির মোড়ে একটি মদনটাক পাখি ধরা পড়েছে, সেটিকে ভাই একটু উদ্ধারের ব্যবস্থা করেন। তো আমি যথারীতি চলে গেলাম সেখানে দ্রুত। তো আমি যে দেখি যে পাখিটিকে ঘিরে অনেক মানুষ ভিড় করে আছে। রাত প্রায় 10টা বেজে গেল। তারপরে ওদের সঙ্গে কথা হলো যে কিভাবে কি পেয়েছে। তখন জানলাম যে পাখিটি পাশের ইউনিয়ন থেকে একটি গাছে ছিল, সেখানকার কিছু অল্প বয়সী তরুণ বয়সী বাচ্চারা এটা তরুণরা ধরে এনে এটাকে বোধহয় পিকনিক করবে এরকম চিন্তাভাবনা করে ছিল। সেখানে মোহাম্মদ সজীব আলী, সে মোহাম্মদ সুমন আলী এই পাখিটি তাদের কাছ থেকে রক্ষা করে এবং 99-এ ফোন দিয়ে তাদেরকে জানায়। তখন পাখিটির বিষয় তারা জেনে, কুষ্টিয়াতে আমি যেহেতু কাজ করি, আমি মিলন ভাই কাজ করি, আমাদেরকে জানায়। তখন আমি ছুটে গিয়ে পাখিটিকে রক্ষা করি এবং আমার বাড়িতে এনে রাখি। বাড়িতে এনে সেবা শুশ্রূষা দিয়ে দেখি যে সে সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারছে। তো এখন তাকে আরও ভালো উন্নত চিকিৎসার জন্য খুলনা বন্যপ্রাণী যে রেসকিউ সেন্টার আছে সেখানে তাকে হস্তান্তর করব। তারা নিয়ে গিয়ে এটাকে সুস্থ করে প্রকৃতিতে উন্মুক্ত করবে, এটাই আমার চাওয়া এবং সার্থকতা। চিরচেনা বিপন্ন প্রায় বিরল প্রজাতির পাখিটিকে এক ঝলক দেখতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত এলাকাবাসী। পাখিটা দেখতে খুব সুন্দর এবং নামটাও খুব ভালো, যে হচ্ছে মদনটাক। আসলে দেখতে খুব সুন্দর, এরকম পাখি তো আমরা আজ পর্যন্ত দেখিনি। চিড়িয়াখানাও অবশ্যই ঢুকেছি, কিন্তু এরকম পাখি দেখি নাই। যেটা এটা লাস্ট হচ্ছে এই যে খুব ভালো লাগলো আর কি। আমরা এখানে এসে প্রথমে যে পাখিটা দেখলাম এটা খুব ভালো লাগলো। তা তো অবশ্যই, দেখানো এই পাখিটা দেখে গেলাম বাড়িকে বাজারঘাটে সব জায়গাতে বলা উচিত আমাদের, যে এইরকম পাখি একটা ফরেস্টের ভিতরে দেখে আসলাম, এসে দেখে এসে খুব ভালো লাগলো। নামটাও খুব ভালো, মদনটাক, আসলে খুব ভালো লাগলো। এই পাখিগুলা সচরাচর এদিকে পাওয়া যায় না, দেখা যায় না, কিন্তু পাখিগুলা কালকে আমরা যখন বিকেল 5টার দিকে আমাদের গাড়ি থেকে নিয়ে আইলো, পাখিটা দেখে খুবই অনুভূতি হলাম। এত সুন্দর পাখি এখনও আমাদের এই এদিকে পাওয়া যায়, খুবই ভালো লাগলো আর কি পাখিটা দেখে।
এদিকে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট খুলনা বিভাগের কর্মকর্তাগণ এসে পাখিটিকে নিয়ে যান উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তা প্রকৃতিতে অবমুক্ত করার উদ্দেশ্যে। আমরা আসছি মূলত খুলনা ওয়াইল্ড লাইফ ডিভিশন থেকে। আমরা মূলত একটা বিশ্বস্ত খবরের মাধ্যমে সূত্রে জানতে পারলাম যে একটা মদনতাক কুষ্টিয়াতে ধরা পড়ছে। তো আমরা সেটাকে এখন আমাদের এসআই সোহেল ভাই আমাদেরকে ইনফর্ম করে, আমাদের বিভাগীয় বন কর্মকর্তা আমাদেরকে বলে যে এই জিনিসটা আমাদেরকে এই কুষ্টিয়া থেকে নিয়ে আসতে হবে। তো আমরা আসছি, আমাদের এইমাত্র আমাদের সোহেল ভাই আমাদেরকে জিনিসটা আমাদেরকে হস্তান্তর করছে। আর মূলত এই পাখিটা বিলুপ্ত প্রজাতির একটা পাখি, তো একে আমরা নিয়ে সুস্থ করে যেখানে তার বাসস্থান তাকে আমরা সেখানে ছেড়ে দেব। একসময় প্রকৃতিতে দাপুটে বিচরণকারী এক প্রজাতির মদনটাক এ পাখিটি এখন প্রায় বিপন্নের পথে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পক্ষীকুলের অবদান অপরিসীম। তাই স্বতঃস্ফূর্ত এমন পাখিপ্রেম ও সংরক্ষণ সবার মঙ্গল বয়ে আনবে। এশিয়ান টেলিভিশন ডিজিটাল মিডিয়া।